গঙ্গা জল যারা বাড়িতে আনতে চান, বা ধরুন আপনি গঙ্গা স্নানে গেছেন বা কোনো নদীতে স্নানে গেছেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান পুজো পার্বণ, আপনি গঙ্গা জল দরকার, আপনি গঙ্গা জল আনবেন, এখন কোন জলটা নেবেন বা কোন জলটা নেওয়া উচিত বা কোন জলটা নেওয়া উচিত না, এই বিষয়ে আমাকে অনেকেই জানিয়েছেন, জিজ্ঞেস করেছেন যে যাতে আমি এই বিষয়টা একটু আলোকপাত করি। আচ্ছা, প্রথমেই আমি বলি যে গঙ্গা জল পবিত্র, পুণ্যতোয়া, এতে কোনো সন্দেহ নেই, গঙ্গা জল সবসময়ই পবিত্র। কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার জন্য, দুয়ারে জল দেওয়ার জন্য বা পূজা পার্বণে ব্যবহার করার জন্য বা শুভ অনুষ্ঠানে ব্যবহার করার জন্য সব গঙ্গার জল ব্যবহার করা ঠিক না বা করা যায় না, বা বাড়িতে যদি আপনি জল নিয়ে রেখে দেবেন মনে করেন যে ভবিষ্যতে আপনি যখন প্রয়োজন তখন ব্যবহার করবেন, তাহলেও সব জল ব্যবহার করা যায় না। এখন প্রশ্ন হলো গঙ্গার জল ক রকমের, যে এটা ব্যবহার করা যায় ওটা। গঙ্গার জল কিন্তু তিন চার রকমের হয়, একটা হলো জোয়ারের জল, একটা হলো ভাটার জল, আর একটা হলো গ্রহণের জল, আর একটা হলো বানের জল। দেখবেন আমাদের যে বান, বিশেষ করে গঙ্গা বা কিছু কিছু আমাদের ভারতবর্ষের নদী আছে, প্রত্যেক দিনই একবার করে বান আসে, সারাসারির বান বলে, তা সেই বানের জল বা গ্রহণ, যখন গ্রহণ লাগে সেই গ্রহণের সময়ের জল এবং ভাটার জল এবং জোয়ারের জল, এই মোটামুটি চার রকমের জল আমাদের নদীতে আমরা পাই। এর মধ্যে কোন জলটা কোন ক্ষেত্রে প্রশস্ত? এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি বাড়িতে শুভ কাজের জন্য বা প্রত্যেক দিন নিত্য ভগবানের সেবার জন্য বা সন্ধ্যাবেলায় দূরে জল ছিটাবার জন্য বা যারা দোকান বাজার বা যাদের কারখানা আছে বা যাদের বিজনেস আছে সন্ধ্যাবেলা বা সকালবেলা যারা গঙ্গা জল ছেটান বিভিন্ন জায়গায় বা যারা বাড়িতে জল ধরে রাখতে চান, তাদের জন্য অবশ্যই জোয়ারের জলটাই প্রশস্ত। অর্থাৎ যখন জোয়ার আসবে সেই জলটা কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসবেন বা বাড়িতে আপনি স্থিত করে রাখতে পারবেন, কোনো একটা ক্যানের মধ্যে, কোনো একটা পাত্রের মধ্যে আপনি সেটা রাখতে পারবেন। আবার অন্যদিকে যদি বাড়িতে কোনো দোষ বা বাড়িতে কোনো প্রেতপক্ষীয় শ্রাদ্ধ বা তর্পণাদি এই সমস্ত ক্রিয়াকর্ম করতে হয়, তখন কিন্তু আবার জোয়ারের জলে করা যায় না, বা জোয়ারের জলটা তখন প্রশস্ত নয়, তখন ভাটার জলটা প্রশস্ত। এবং গ্রহণের সময় জল কখনোই সেই জল ব্যবহার করা যায় না, গ্রহণের জল বর্জনীয়। গ্রহণের সময় বা বানের সময় যে জলটা আসে সেই জলটি বর্জনীয়, সেই জলে কোনো শুভ কাজ হয় না, সেই জল কখনোই ব্যবহার করা উচিত না। এই হলো বিষয়। তাহলে আশা করি আপনাদের কথার উত্তর আমি দিতে পারলাম। আবার অন্য আর একদিন অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যাদের যে বিষয়ে জানার প্রয়োজন তারা আমাকে ডিরেক্ট ফোন করবেন বা কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি নিশ্চয়ই তাদের